ঢাকার দূষণ কতটা বিপজ্জনক পর্যায়ে তা তুলে ধরেছে বৈশ্বিকভাবে বায়ু দূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়াল। গেল 24 নভেম্বর সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত বেশিরভাগ সময় ঢাকা ছিল বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ বিষয়ক সংস্থা ইপিএর হিসাবে কোনো শহরের বায়ুর মানের সূচক এক্যুআই 200 বেশি হলে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, 24 নভেম্বর রোববার ঢাকার বায়ুর মানের গড় সূচক ছিল 279। গবেষণা তথ্য বলছে, মূলত 3 কারণে ঢাকাসহ সারাদেশে বায়ু দূষণের মাত্রা বাড়ছে। ইটভাটা, মোটরযানের কালো ধোঁয়া এবং যথেচ্ছ নির্মাণ কাজ। গবেষণা বলছে, বাংলাদেশে বায়ু দূষণের প্রায় 40% শিশু শ্বাসজনিত জটিল সমস্যার শিকার হয় এবং একই কারণে প্রতি বছর 1,22,400 মানুষের মৃত্যু হয়। পরিবেশ দূষণের এই ভয়াবহতা তুলে ধরে মঙ্গলবার হাইকোর্টে এক সম্পূরক রিট শুনানিতে এর প্রতিকার চেয়ে নির্দেশনা চান এক আইনজীবী। এসব বিষয়ে শুনানি নিয়ে ঢাকা ও এর আশপাশের এলাকায় বায়ু দূষণ ও দূষণ কার্যক্রম কমাতে একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। উচ্চ ক্ষমতা সম্পন্ন আন্তঃবিভাগীয় কমিটি গঠন করে 30 দিনের মধ্যে আগামী 5ই জানুয়ারিতে সেই কমিটি কি কাজ করেছে সেটার একটি প্রতিবেদন প্রদানের জন্য আজকে মহামান্য আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এলাকায় অবৈধ ইটভাটা 15 দিনের মধ্যে বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাস্তা ও ফুটপাথে ধুলাবালি, ময়লা ও বর্জ্য থাকলে এগুলো অপসারণ করতে নির্দেশনাও দেন আদালত। ঢাকার বিভিন্ন জায়গায় যেখানে ধুলো রাস্তার উপর, ফুটপাথের উপর ধুলো আছে, সেইগুলোকে রিমুভ করার জন্য কোর্ট আমাদেরকে ডাইরেকশন দেয় অল্প সময়ের মধ্যে রাস্তার পাশে ইট, বালু এবং কনস্ট্রাকশন মেটেরিয়ালগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রিমুভ করার জন্য। পরিবেশ দূষণ রোধে ঢাকার রাস্তায় দিনে 2 বার পানি ছিটানো, মেগা প্রকল্পগুলোর কাজে অনিয়ম হচ্ছে কিনা, কিংবা দূষণ রোধে করণীয় কি কমিটি।